টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে সুরমা মাছের কোফতা তৈরি করে দেখাবো। সাউন্ড শুনে বোঝা যাচ্ছে বাইরের সাইডটা কতটা ক্রিসপি, আর ভেতরের দিকটাও দেখতে খুবই ভালো লাগছে। আজকের রেসিপিটা একদমই ভিন্নভাবে করা, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বাসায় এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে এটা খুবই পছন্দ হবে। নতুন নতুন আরও অনেকগুলো রেসিপি মিস না করতে চাইলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এবার চলে যাচ্ছে রেসিপি তৈরির মূল প্রণালীতে। রেসিপিটার জন্য এখানে আমি সুরমা মাছ সেদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। চাইলে সুরমা মাছের পরিবর্তে রুই মাছ অথবা অন্য যে কোনো মাছ নিতে পারবেন, তবে সুরমা মাছে কাঁটা বেছে নিতে সময় কম লাগে এবং সহজেই বেছে নেওয়া যায়। মাছের কাঁটাটা এবার আমি বেছে নিচ্ছি। সুরমা মাছের কাঁটাগুলো অনেক বেশি ছোটো ছোটো হয় না, বড় বড় কাঁটা থাকে, সহজে এটা বেছে নেওয়া যায়। মাছের কাঁটাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। ভর্তা করে নেবার পরে মাছগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি, কারণ এতে এখন অনেকগুলো উপকরণ অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম নরম করে বেরেস্তা করে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে, 1/2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা অ্যাডজাস্ট হবে আর খেতেও ভালো লাগবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে, এতে করে মাছটা একটু নরম নরম হবে। এবার দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার এগুলোকে একটু মেখে নিচ্ছি। এটাতে আরেকটা ডিম দিতে হবে, তাই আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে ভিতরের সাইডটা খুব সুন্দর একটা জুসি ভাব আসবে। এর সাথে সাথে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে। চালের গুঁড়া প্রায় 1/3 কাপ পরিমাণে দিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে বেসন দিতে পারেন, তবে চালের গুঁড়ো দেওয়াতে এটা খুবই মচমচে হবে। হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ছোট ছোট আকারে কোফতা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে এটা তৈরি করতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এরকম আকারে এটা তৈরি করছি। অথবা চাইলে এরকম গোল চ্যাপ্টা আকারেও তৈরি করে নিতে পারেন। সবগুলো এরকম তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়াতে এই কোফতাগুলোকে এরকম কোট করে নিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এতে করে উপরের সাইডটা খুবই মচমচে হবে। চাইলে ময়দা দিয়েও এটা কোট করে নিতে পারবেন। ভাজার জন্য এখানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর এক এক করে কোফতাগুলো দিয়ে ভেজে নেব। মাঝারি থেকে একটু বেশি আছে, এগুলোকে হালকা বাদামি করে ভাজবো।
এক পাশে মোটামুটি হয়ে এসেছে, সবগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি। এরকম এগুলোকে এক দুবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। কোফতাগুলোকে আমি এবার তুলে এনেছি, এগুলো হয়ে গেছে। আমি এগুলোকে এরকম হালকা করে ভেজেছি, আপনারা চাইলে আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন, তবে এগুলো একটু হালকা করে ভাজলেই ভালো, ভিতরের সাইডটা খুব সুন্দর নরম থাকবে। এবারে এগুলোকে তেল ছেঁকে একটা পেপারের উপর নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। একইভাবে সবগুলো কোফতা ভেজে নিয়েছি। এরকম অনেকগুলো মজার রেসিপি শেষের দিকে সাজেশনে দিয়ে দেবো, মিস না করতে চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এগুলোকে এবার পরিবেশন করে নিচ্ছি। আপনার এর সাথে সাথে টেস্ট অফ বাংলা সাবস্ক্রাইব করে নিন, নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, এতে করে সবসময় রেসিপির আপডেট সহজেই পেয়ে যাবেন। আমার আজকের রেসিপি বাসায় ট্রাই করে দেখলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আজকের পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।